হ্যালো বন্ধুরা আমি রবীন আর এখন কথা বলবো আয়ু রেখা সিনেমার ট্রেলারের রিভিউ দেবো হচ্ছে আয়ু রেখা সিনেমার ট্রেলারের তো এই ট্রেলারটা হঠাৎই চলে এসছে মানে কোনো রকম আপডেট ছিল না যে এরকম কোনো সিনেমা আসতে পারে তো হঠাৎই ট্রেলার চলে এসছে তো সেই ট্রেলারটারই রিভিউ দেবো তো এখানে অনেক ভালো ভালো অভিনেতারা রয়েছেন যেমন ঋত্বিক চক্রবর্তী কমলেশ্বর মুখার্জি উশী রয় তারপরে আছেন বনি সেনগুপ্ত এরা আছে এবং ডিরেক্টর কো ডিরেক্ট করছেন হচ্ছে রাজদীপ ঘোষ তো এই সিনেমাটা হচ্ছে একটা মার্ডার মিস্ট্রি একটা থ্রিলার সিনেমা তো সিনেমা সিনেমার ট্রেলারটার কথা যদি বলি তো ট্রেলারটা হচ্ছে একজন যে মার্ডার করছে তার সে একটা যারা এই তান্ত্রিক বা যারা এই হাত দেখে তো এই রকম ধরনের মানুষকে সে মারছে এবং মারার পর তার ছাপ রেখে যাচ্ছে তার আয়ু রেখাটাকে মানে কেটে ফেলছে হাতের আয়ু রেখাটাকে কাট কেটে ফেলছে তো এই ভাবে সে খুন করছে এই প্যাটার্নটাকে সে ইউজ করছে তো এই রকম ধরনেরই একটা ঘটনা এর আগেও ঘটে গেছে এবং সেই প্যাটার্নটাকে ফলো করছে এই পুলিশ এরা যে এরকমভাবে খুন হয়েছে তার মানে এর আগেও এরকম খুনভাবে খুন করা হয়েছিল তো সেই এই কি সেই মানুষ এবং এখানে ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটা হচ্ছে সে একজন পুলিশ অফিসার মানে পুলিশ একটা বা একটা গোয়েন্দা সে তার সাথেও এরকম ধরনের ঘটনা ঘটে গেছিলো বা তার বাড়ির কাউকে হয়তো এরকমভাবে খুন করা হয়েছিল তো সেও এই কেসটার মধ্যে তদন্ত করছে এবং বনিচন্দ্রগুপ্তর কথা যদি বলি গুপ্তর ক্যারেক্টারটা হচ্ছে উনি পড়া শিক্ষিত একটা ছেলে কিন্তু পুলিশের গাড়ি চালায় এবং যখন ঋত্বিক চক্রবর্তী কেসটাকে হ্যান্ডেল করবে এবং তখন ওই ড্রাইভার থেকে ওকে তদন্তের একটা পার্ট করে নেবে এবং কমলেশ্বর মুখার্জি একজন পুলিশ অফিসার এবং শুশী উনিও একজন পুলিশ অফিসারের ক্যারেক্টার প্লে করছে তবে এরকম ধরনের মার্ডার মিস্ট্রি বা এরকম ধরনের থ্রিলার সিনেমা আমার মনে হয় হয়তো টিভিতে দেখতে ভালো লাগবে কারণ এরকম ধরনের সিনেমা কিন্তু এর আগে অনেক হয়েছে তবে এই যে মানে এই প্যাটার্ন সিনেমা অনেক হয়েছে কিন্তু এই হাতের ইয়েটা এটা একই মানে এইটা হয়তো আলাদা হতে পারে কিন্তু পুরো প্যাটার্নটাই একই রকম তো এর মধ্যে কোনো সেরকম ডায়লগ নেই বা এর এর যে মানে আসবে এরকম কোনো খবর ছিল না তবে যাই হোক ট্রেলারটা ভালো হয়েছে এবং এরকম ধরনের সিনেমা হলে চলতেও পারে কারণ এরকম এর এর দর্শকও কিন্তু আছে বাইশে শ্রাবণ যদি ভালোভাবে চলতে পারে তার এখানে একটা স্টার কাস্ট ছিল তবে এখানে ঋত্বিক চক্রবর্তী আছে কমলেশ্বর মুখার্জি আছে তো আমার মনে হয় সিনেমাটা চললেও চলতে পারে কারণ এরকম ধরনের সিনেমা দেখার কিন্তু লোক মাল্টিপ্লেক্সে আছে তবে হয়তো সেই রকমভাবে কোনো হিট যে বিরাট হিট যেরকম আমরা দশম অবতারের ক্ষেত্রে দেখেছি সেরকম হিট হয়তো করবে না কিন্তু তাহলেও মোটামুটি একটা অ্যাভারেজ দেবে আশা করা যায় তো দেখা যাক কী হয় তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো জানিবি বাংলা লাফিবি এবং বেলেখানে ক্লিক করতে পারো না বেলেখানে ক্লিক করলে তোমার সবার একটা পেয়ে যাবে ধন্যবাদ